Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. 5 tarikh November 2021. Azadi ki birofati ai Talal Ahmed. Ajjar Khobor. Bangladesh ad Australia mil Rohingya masala da bahar masala hamguri paribahar Bangladesh Prime Minister. Burma Shan State larai bari dorbodor aur aam manushokol. Burma zala military farakol kurai diye dihind hagiye sarre protocolot. আর সই টাইমার ওয়ারে সই খবর ফাইবাল্লা আর আর ইউটিউব চ্যানেলরে সাবস্ক্রাইব কর আর হাসাতো আছে দে বেল আইকন গ সিবিদ আর সোশ্যাল মিডিয়ার পেজ জরিয়ে ফলো করি পারিবা খবর আর তফসিল বাংলাদেশত আবহাওয়া বদলত দিহীনত মদত গরিবাল লাদ রোহিঙ্গা ওয়াফিসিলে অস্ট্রেলিয়ায় মঞ্চ জাহের গজ্জে দিহিয়ান জানা গিয়ে গেল দা বুধবার কপ 26 সামিটত অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার স্কট মরিসন আর বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দলা ওইল আছে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টারের দাওয়াত দিয়ে বাদে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মিটিং এবার গজ্জ বলি বাংলাদেশের প্রেস সেক্রেটারি এহসানুল করিমা জানিয়ে এবার হতামুদ্দিন দুরু লিডার ইনার বুথরে দেশের রিস্তার বাউতে হত্যাকুল চললে হাজগিরি আবহাওয়া রোহিঙ্গা মশলা বলি হইয়া মিটিং হেবাদ প্রাইম মিনিস্টার শেখ হাসিনার হতামুদ্দিন বাংলাদেশের হামেশা কুদরতি মুসিবতের হতার তাকে আর অস্ট্রেলিয়াতে এখন বেশ গরম পড়ার বলি হইয়া আর দুনো দেশে চাইলে আবহাওয়ার খেলাফ মোকাবেলা করিবাল্লা হামগুড়িত পারে বলি বাংলাদেশের প্রাইম মিনিস্টার বয়ান দিয়া শেখ হাসিনার হত্যা মজিদ তর্কিওয়ালা দেশকলে আবহাওয়া বাসায় বলল ডলার 100 বিলিয়ন টিয়ার মদত দিবার ওয়াদা গজি দিহিয়ান পুরা গড়া করিব আর দেশ বিদেশে তো আবহাওয়া লুকসানি নগরদের টেকনোলজি কল ইস্তেমাল করেন সা বলি হইয়া অস্ট্রেলিয়ায় রোহিঙ্গা মামলাত বাংলাদেশের সাথ দিয়ে দিহিয়ানলা প্রাইম মিনিস্টারের শুক্রিয়া জাহের গজি দা আছে গেল 2017 আশিদ রোহিঙ্গা কলর ওয়াফিস দে ফেডাবার হনা আশানো দেখে দেহাড়ে বাংলাদেশের প্রাইম মিনিস্টারের অস্ট্রেলিয়ার বর্মার ওয়ার সাপ বাড়াই বলল আরজ গজি দা আছে গেলদা মঙ্গলবার শান স্টেটের পেখন টনত জালা মিলিটারিয়াতে কেরনি হাতিয়া দরিয়া ডায়া কলর বুতের লড়াই চলিলে দিহিয়ানল্লা 300 জন আম মানুষ দরবদর ওই দিহিয়ান জানা গিয়া গেলদা মঙ্গলবার হাজিনা দোয়াবাজে 3 ঘন্টা লড়াই একল 70 ঘর আছে ফারাপ লারওয়েত ওইয়া যেটা পেখন পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ লৌচা পিডিএফ সেন্ট্রাল মায়ানমার রিজনাল অপারেশন টাস্ক ফোর্স কেরনি ন্যাশনাল ডিফেন্স ফোর্স কেএনডিএফ আদে কেরনি আর্মি মিলি জালা মিলিটারি হামলা গুজ্জিদ আছে লড়াই হিবাদ সাজন কেরনি আলায়েন্স লড়াই অকল দুঃখ পাইয়ে বলে পেখন পিডিএফ হইয়া হদুন মিলিটারি ফোর্স অকল মজ্জে যারা আজ আর হদুন মজ্জি হ্যান হোচ না পারি বলে আম মানুষের দায়ী হিবে বয়ান দিয়ে লারুয়ের তাকে বেশ ভাগ মানুষ সকল দায়ী হয়ে যারা জালা মিলিটারি ফারাই হ্যান দখল করি এটা জাতি সকল সাহারা লয়ে দা আছে মিলিটারি সকল আরা ফারাত আছে যে হেডা আরা তো ওয়াফে যাবে হন মকা নাই যারা আরা বেশি দুঃখ পারে বলে গেলদা বুধবার লারুয়ের লোকাল মানুষ গিয়ে মিডিয়ারা বয়ান দিয়ে গেলদা মঙ্গলবার লারাই হিবাদ জালা মিলিটারি বেশি বুমকল ফায়ার গজ্জে জিনুল্লাহ লারুয়ের বুড়া বেড়ি গত হার্ট অ্যাটাক আসছে বলে লোকাল মানুষ গিয়ে জানাইয়েন গেলদা বুধবার হাজিন্না জালা মিলিটারি ফারাহি আনত অহিন্দরা দিল জিনোরা সাহেব পেকং পিডিএফ এ জালা মিলিটারি ওরা হামলা চলাইয়া আবার পিডিএফ মেম্বার হদুনা অন্য নিভে ফাইলিও তিনজন গড় ফুরি গিয়ে দিহিয়ান জানা গিয়া গেলদ অক্টোবর 26 তারিখ কাতা ফারার মোরা জিবে জালেম মিলিটারি দহলত আসিল হেডা কেরানি আলায়েন্সে জালেম মিলিটারির হামলা গজিয়ে দিহিয়ান আল্লাহ 700 মানুষ দরবদর ওই জালেম মিলিটারি 19 জন ফারাইল অকলের গ্রেফতার গজিল দিহিয়ান জানা গিয়েল গেলদ অক্টোবর 22 তারিখ পেকমত আসলে জালেম মিলিটারি লাইট ইনফেন্ট্রি ব্যাটালিয়ন 337 নম্বরের ওরে পেকম পিডিএফে হামলা চলাইল দা আছে পেকমত এখন জালেম মিলিটারি বেশ আছে যারা লাইট ইনফেন্ট্রি ব্যাটালিয়ন 337 নম্বরের পাতি পাতি 421 নম্বর আছে আর 7 নম্বর মিলিটারি অপারেশনের হেডকোয়ার্টার পেকমত দিহিয়ান খবর পা গিয়ে বর্মা জালেম মিলিটারি এখন দেশত অপারেশন চলাধীনের বাবদে হন মালুমাত নদে আছে ইনসানি হকর ডাই হিউম্যান রাইট ওয়াচ বর্মা চিন স্টেটের নয়া সেটা রাইট ফটো আদ ভিডিও কল তাহাকিদ করি সাইয়া দেহেড়ে আবার পারা অকলত অঞ্চল দিহিয়ান লত পাইয়েদে জানা গিয়া এনভায়রনমেন্টাল স্যাটেলাইট সেন্সর VIIRS ইস্তেমাল করে হিউম্যান রাইট ওয়াচ ডিটে অকল লইয়া দেহেড়ে চিন স্টেটের টাংলা টরত হকান অনের হাত চাল লত পাইয়ে বলে হইয়া পয়লাবার অনের আন্দাসে অকল গেল অক্টোবর 29 তারিখ লত পাইল যেটা একই দিনত জালেম মিলিটারি ফারাহিয়ানত অন্দরা দিয়ে রিপোর্ট ভিডিও আদ ফটো অকল নিয়ে নিল দিহিয়ান দেখা গিয়েল পয়লাবার অনের হাত চার আন্দাসে পাই 12 ঘন্টা বাদে একই ফারাত অন্য অকল দেখা গিয়া যেটা মিডিয়া রিপোর্ট অকল মিলে দিহিয়ান HRW হইয়া বর্মা জালেম মিলিটারি হত্যা হইয়া জেনারেল জমিনটুর দাবি মজুর মিলিটারি আদে চিনল্যান্ড ডিফেন্স ফোর্স CDF এর ভিতরে টাংলাত মারামারি হইয়া যেটা হন সাবুত সরা অনহীন CDF এর দ্বারা দিয়ে বলে হইয়া আছে লেকিন CDF এর হত্যা হইয়া ও গেয়ে মিডিয়ার বয়ান দিয়ে হেডা জালেম মিলিটারি ফারাহি আনত শূন্য শূন্য অন দ্বারা দিয়ে বলে হইল আর হিবে সাবুত অকল দিল দা আছে বর্মা জালেম মিলিটারি ফারা অকলত অন দ্বারা দিয়ে দিহীন হন নইয়া ন যেটা গেল 2012 2016 অব দা হেরিত 2017 জালেম মিলিটারি রোহিঙ্গা ফারা অকলত অন দ্বারা দি জনসাইড গজিল দা আছে বাংলা টনত গেল সেপ্টেম্বর লতি হন মানুষ নেতাকের যারা চীন স্টেটের টন হিয়ানত জালা মিলিটারি আদে মিলিটারি মোকালব গরত ডায়া কলর ভিতরে লড়াই চলত দিহিয়ানল্লা 10,000 মানুষ দরবদর ওই অন্য জায়গা সাহারা লয়ে দা আছে গেল অক্টোবর 29 তারিখ ইন্টারন্যাশনাল এমনেডি অর্গানাইজেশন সেফ দ্য চিলড্রেন স্টেটমেন্ট একটা নেলাই বাংলাদ আসতে হিতারের অফিস বরবাদ অগিয়ে বলে হইয়া আর অনের হাত সাত হাজার হাজার আম মানুষ কল্লা চিন্তা জাহের গুজে দা আছে লড়াইয়ের কানুন মজিন বর্মাত কমে হাতিয়ার দরে ডায়া কলর পাতি লড়াই ওইলে সাই সিটি আদে নাইন সাফি করে আম মঞ্চের হামলাইয়া আম মঞ্চের মাল লোকসানি গরিব না পারে যেটা HRW হত্যা মজিন বর্মাত জালা মিলিটারি সাই সিটি আম মঞ্চ গড় পুরাই দি লড়াই জুলুমকল আবার গুজে জিনর বিচার অন সাবলি হইয়া
বাংলাত হামলা ওয়ে দিহি আলো ইউএস আর সুইডেনে বর্মা জালা মিলিটারি তঙ্কিত গজিদা আছে এইচআরডব্লিউ এর হত্যা মুজিন দেশ বিদেশ আদে ইউএন অফ বর্মাত আসর ওয়ে দে মঞ্চর মদদ দিবলা রাসাত ওয়ান সাহ আর ইউএন অফিস অফ দা হাই কমিশনার ফর হিউম্যান রাইটস তো হাসা জাগা তাহাকিত গরি জুরুম গজিদা হিনার বিচার গরন সাহ বলি হর আজ্জার খবর এ দূর আর টেমরর খবর পাইবাল্লা আর আর আজাদি টিভির ওয়েবসাইট আজাদি টিভির ফেসবুক আর টুইটারর ইয়ে ফলো করি পারিবা ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।